হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার এটা হচ্ছে একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্যকে কি পরিমাপ করা হয় এটা তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এটা যেমন প্র্যাকটিক্যালে আছে তোমাদের ক্লাস ইলেভেনে এবং এখান থেকে থিওরিতেও কোশ্চেন আসবে এবং নিটেও এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিক দেখবে প্রত্যেকটা বিষয় এখানে বোঝার চেষ্টা করবে এবং বুঝে নেবে দিয়ে এটা তোমরা পরীক্ষায় বিশেষ করে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তাহলে দেখো ভার্নিয়ার যে যন্ত্র সেই যন্ত্রটা দেখতে এরকম এটা হচ্ছে একটা ভার্নিয়ার ক্যালিপার্স ঠিক আছে এখানে দুই ধরনের স্কেল থাকে একটা হচ্ছে মেন স্কেল আর আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার স্কেলটা তোমার অতি সূক্ষ্ম পরিমাপের জন্যে কি ব্যবহার করা হয় বিজ্ঞানী ভার্নিয়ার ফ্রান্সের একজন বিজ্ঞানী উনি এটা ফার্স্ট আবিষ্কার করে দেখো এটা এরখানে একটা তোমার চাকার মতো আছে এটাকে যদি এইভাবে ঘোরানো যায় তাহলে এটা কি চলে যাবে ঠিক আছে এইভাবে দূরেও যাবে আবার এইভাবে কাছে নিয়ে আসা যাবে ঠিক আছে তাহলে এই যন্ত্রের সাহায্যে কিভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা প্রস্ত পরিমাপ করে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে এখানে দেখো এই জায়গাটায় একটা স্কেল আছে এটাকে তোমার বলা হয় মূল স্কেল এটা হচ্ছে মূল স্কেল এখানে মূল স্কেলে দেখবে একটা ঘর আছে এখানে তোমার জিরো দাগ আছে এইটা এইখানে দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে তোমার দেখো জিরো দাগ তারপরে এটা এক দুই এটা জিরো থেকে ওয়ান এটা হচ্ছে এক সেন্টিমিটার আর এই মাঝখানে তোমার টোটাল দশটা ঘর আছে তাহলে এক একটা ছোটো ঘর মানে কত এক মিলিমিটার আর এখানে একটা স্কেল লাগানো আছে দেখো এইটা হচ্ছে এইটাকে তোমার বলা হয় ভার্নিয়ার স্কেল এটা মূল স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল এখানে টোটাল মোটামুটি দশটা ঘর থাকে তাহলে ভালো করে দেখো এখানে টোটাল দশটা ঘর আছে একবার দেখে নাও সবাই কাউন্ট করো টোটাল দেখো দশটা দাগ আছে একটু জুম করে বুঝতে পারবে যে টোটাল দশটা দাগ আছে এটা মূল স্কেলের সঙ্গে মানে মূল স্কেলের যে ঘর তার উপরে এটা আসা যাওয়া করে ঠিক আছে এইবার এখানে এই ভার্নিয়ার্স ক্যালি ক্যালিপারের সাহায্যে কীভাবে কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করা হয় আর এখান থেকে আর একটা এরকম তোমাদের মাথায় আসতে পারে যে আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্স কেন ব্যবহার করব দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপ করতে কারণ ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে খুব সূক্ষ্ম কি করা যায় পরিমাপ করা যায় ওই জন্যে এই যন্ত্রটা কি ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এখানে এইটা এইবার দেখো স্কেলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে লাইটটা পড়ছে ওকে এইবার এখানে যে বস্তুটাকে ধরো পরিমাপ করতে হবে সেই বস্তুটাকে এর মাঝখানে দেওয়া হয় তুমি ধরে না এই যে একটা পেন আছে এই পেনটার আমি দেখা যাচ্ছে ডায়ামিটার বা বেদটা কি করব। বেদ বলতে এর এখানে কি থাকবে ব্যাস এই ব্যাসটা পরিমাপ করো তাহলে এটাকে মাঝখানে দিয়ে দিলাম তাহলে এখানে মূল স্কেলের একটা পার্ট পাওয়া যাবে ভার্নিয়ার স্কেলের একটা কি পার্ট পাওয়া যাবে দেখো ভার্নিয়ার স্কেলের এটা কেন নিয়ে আসা হয় দেখো এমনি যদি আমরা মূল স্কেলের কথা ভাবি জাস্ট ভালো করে দেখো এখানে এটা হচ্ছে মূল স্কেলের কি জিরো দাগ তারপরে এক দুই তো আছেই এবার এখানে দেখো এই কোনো একটা দৈর্ঘ্য তুমি পরিমাপ করলে এটা ধরো ওয়ান পয়েন্ট ফাইভ হলো দিয়ে তারপরে একটা এই ওয়ান পয়েন্ট ফাইভের থেকে একটু নির্দিষ্ট পরিমাণে গেল এবার সেইটা কতটা সেটা তুমি দেখো আর মেজার করতে পারবে না ঠিক আছে জাস্ট একটা তোমাকে উদাহরণ দিলে বুঝতে পারবে ধরো এরকম একটা কোনো স্কেল আছে এটা হচ্ছে এক মানে এখানে ধরো একটা আছে এটা জিরো তারপরে এখানে এরকম দাগ আছে দশটা এটা এক তারপরে আবার এরকম দশটা দাগ আছে এখানে এটা হলো দুই আবার এরকম দশটা দাগ আছে এটা হলো তিন এবার দেখা যাচ্ছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য এই এত দূর পর্যন্ত ধরো গিয়েছে মানে মাঝখানে না ঠিক আছে মাঝখানে যদি তোমার হয় তাহলে এটা ধরো এক তাহলে এটা ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এটা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমরা লিখতে পারি কিন্তু এই মাঝখানে যদি একেবারে না হয় তাহলে একটা ধরো এইটা জায়গায় হলো এই এরকম জায়গায় মানে মাঝখানেও না তার থেকে আগে এবং পরে হলো তাহলে সেই সূক্ষ্ম পরিমাপটা দেখো তোমার করা কিন্তু কি মুশকিল হয়ে যায় কিন্তু এই ভার্নিয়া যন্ত্রটা যদি তোমার ব্যবহার করা হয় তাহলে সেই সূক্ষ্ম পরিমাপটাও করা যায় ভালো করে লক্ষ্য করে এখানে দুটো এই যে এই দাগটা আর এই দাগটা তাকে আমি বড় করে এইভাবে আঁকলাম তাহলে দেখো যদি আমার বস্তুটার এই এখানে এই অংশটা তোমার এইখানে যদি মাঝখানে থাকে তাহলে আমরা পয়েন্ট ফাইভ ধরে নিতে পারবো কিন্তু যদি তোমার এরকম জায়গায় থাকে বা এরকম জায়গায় থাকে তাহলে সেটা কিন্তু দেখো মেজার করা কি অনেকটা কঠিন হয়ে পড়বে তাহলে সেই সূক্ষ্ম পরিমাপটা তোমার এই ভারণিয়ার যন্ত্রের সাহায্যে কি করা হয় ঠিক আছে তাহলে ভার্নিয়ার এই যন্ত্রের সাহায্যে কিভাবে করা হয় তার আগে এবং ভার্নিয়ার এতে তোমার একটা নির্দিষ্ট সূক্ষ্মতা বা একটা নির্দিষ্ট সর্বনিম্ন দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায় যেটাকে তোমার বলা হচ্ছে কি ভার্নিয়ার স্থিরাঙ্ক আর ভার্নিয়ার স্থিরাঙ্কটা এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে এখানে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা মেজার করা তোমাকে ভালো করে শিখতে হবে ঠিক আছে তাহলে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা কি এটা এইবার আমরা একটু ভালো করে জানব ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে এখানে দেখো কি আছে একটা মূল স্কেল আছে তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে পার্থক্য সেটাকে তোমার বলা হয়েছে কি ভার্নিয়ার স্থিরাঙ্ক তাহলে এখানে লিখছি দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ঠিক আছে এবার এইটা কীভাবে পরিমাপ করে অর্থাৎ মূল স্কেলের এক ঘর থেকে আমরা কী করব ভার্নিয়ার স্কেলের এক ঘর এর কি বাদ দিয়ে দেবো এইবার এখানে এইটা এইভাবে করা হয় এবার এই জায়গাটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো মূল স্কেলের এখানে ভার্নিয়ার স্কেলে আমি কটা বললাম দশটা দাগ আছে তাহলে এই জায়গাটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো ভার্নিয়ার স্কেলের দশটা দাগ এই জায়গাটায় দেখো ভার্নিয়ার স্কেলের তোমার দশটা দাগ মূল স্কেলের নটা দাগের সঙ্গে সমান এই জায়গাটা ভালো করে তোমরা দেখো ভার্নিয়ার স্কেলের টোটাল নটা দাগ এই দশটা দাগ মূল স্কেলের দেখো নটা দাগের সঙ্গে কি মিলে গেছে এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দশমতম কি দাগ এইটা আর এটা দেখো মূল স্কেলের এইটা মানে কি এক তাহলে এটা মানে কি নাইন তাহলে ভার্নিয়ার স্কেলের দশটা দাগ মূল স্কেলের নটা দাগের সঙ্গে কি মিলেছে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি দেখো ভার্নিয়ার স্কেলের দশ ঘর এটার সমান হচ্ছে মূল স্কেলের ন ঘর ঠিক আছে তাহলে ভার্নিয়ার স্কেলের দশ ঘর মূল স্কেলের ক ঘরের সঙ্গে সমান নয় ঘরের সঙ্গে সমান তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর এটা সমান কী হবে মূল স্কেলের দেখো কত হচ্ছে নয় বাই দশ ঘর এটার সঙ্গে সমান হবে তাহলে এইবার এখানে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা হচ্ছে মূল স্কেলের এক ঘর তাহলে এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এটা কী হবে মাইনাস দেখো ভার্নিয়া স্কেলের ক্ষুদ্রতম আবার এক ঘর মানে কি মূল স্কেলের কত নয় বাই দশ ঘরের সঙ্গে সমান তাহলে ভার্নিয়া স্কেলের ক্ষুদ্রতম যে এক ঘর আছে সেখানে আমি কী লিখলাম মূল স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম নয় বাই দশ ঘর ঠিক আছে তাহলে এটাকে বলা হচ্ছে কি ভার্নিয়ার স্থিরাঙ্ক এবার এটাকে তুমি যদি এরকম লেখো দেখো তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এটাকে তুমি যদি কমন নিয়ে নাও তাহলে দেখো ওয়ান মাইনাস কত আসছে নয় বাই দশ ইন্টু এখানে কি হচ্ছে ইন্টু এখানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ক্ষুদ্রতম এক ঘর ওকে তাহলে এইবার এটা যদি তুমি ক্যালকুলেশান করো তাহলে দেখো আসবে ওয়ান বাই দশ আর এই যে স্কেলটা এই যে ভার্নিয়ার স্কেলটা ভালো করে লক্ষ্য করো এর এখানে দেখো এই যে লেখাটা আছে এটা কত ছয় আর এটা হচ্ছে সাত ছয় থেকে সাতের মধ্যে টোটাল কটা ঘর আছে দেখো ভালো করে কাউন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল দশটা ঘর আছে তাহলে এইখানে ছয় থেকে সাত হচ্ছে কি এক সেন্টিমিটার তাহলে এই ক্ষুদ্রতম এক ঘর মানে কি এক মিলিমিটার তাহলে এটাকে তুমি যদি সেন্টিমিটার করো তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে এটাকে দেখো কি আমরা এক মিলিমিটার লিখলাম এবার এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে ওয়ান বাই দশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে এটা সমান কত আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে এইটাই হচ্ছে কি ভার্নিয়ার স্থিরাঙ্ক ঠিক আছে তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মধ্যে যে পার্থক্য এবং এতটা পরিমাণে সূক্ষ্মতা মানে এতটা সূক্ষ্মতা পর্যন্ত এই ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা প্রস্ত সঠিকভাবে কি করা হয় পরিমাপ করা হয় ঠিক আছে এবার এখানে যে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত হবে সেটার ফর্মুলা হচ্ছে ভালো করে এবার দেখো আমরা একটা দৈর্ঘ্য তোমার মেজার করব। এখানে পেনটার যদি আমরা বেদ নির্ণয় করি পেনটা বা অন্য যে কোনো বস্তুর আমরা কি বেদ নির্ণয় করতে পারি যদি আমি পেনটার কথায় ভাবি তাহলে ফার্স্টে দেখো এরকমভাবে তুমি নিয়ে নিলে এরকম থাকলে দিয়ে এটাকে আস্তে আস্তে টানলে তো পেন্টটাকে মাঝখানে ভরে দিলে এখানে তাহলে পেনটা এরকম দেখো মাঝখানে চলে গেল। এবার এইটাকে এইভাবে নিয়ে টাইট করে দিলে তাহলে টাইট হয়ে থেকে গেল। এবার এখানে কি আমরা রিডিংটা নেব ভালো করে দেখো এখানে এই যে ভার্নিয়াস স্কেলের যে জিরো দাগটা আছে একেবারে বাম দিকের যে দাগটা আছে তাহলে এই জিরো দাগটা এই মূল স্কেলের কতদম কততম দাগকে কি পার করে গেছে সেটা আমরা কি দেখব তাহলে এখানে দেখো ভার্নিয়া স্কেলের যে ক্ষুদ্রতম ঘর মানে ভার্নিয়া স্কেলের যে একেবারে বাম দিকের জিরো দাগটা আছে সেই জিরো দাগটা এখানে তোমার দেখো মূল স্কেলের দেখো যে ওয়ান পয়েন্ট নাইন মানে একের কাছে গিয়েছে একে মানে একেবারে কাছে যায়নি একটু আগে আছে তাহলে একের আগে আছে মানে কি নয় তাই না তাহলে এটা দেখো মানে পয়েন্ট নাইন হবে তাহলে এখানে মূল স্কেলের যে পার্ট সে মূল স্কেলের পার্ট হলো কি পয়েন্ট নাইন এবং দেখো পয়েন্ট নাইন থেকে কি একটু পরে চলে গেছে তাহলে পয়েন্ট নাইন এই জায়গাটায় তোমরা দেখো এখানে ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছে এই জায়গাটায় লক্ষ্য করো মানে বা তুমি এটা যদি ধরো নয়ের কাছে একবারে না যায় একটু দূরে থাকে তাহলে সেটাকে তুমি এইটই লেখো ঠিক আছে তাহলে এটা ধরো এইট এবার তারপরে ভার্নিয়ার স্কেলের পার্টটা নিতে হবে কীভাবে এই ভার্নিয়ার স্কেলের টোটাল যে তোমার দশটা দাগ আছে এই দশটা দাগের মধ্যে যে কোনো একটা দাগ মূল স্কেলের দাগের সঙ্গে কি একেবারে এরকমভাবে কি মিলে থাকবে তাহলে সেইটা কত আছে আমরা দেখব হ্যাঁ ভার্নিয়া স্কেলের যে দাগটা মূল স্কেলের সঙ্গে একেবারে মিলে আছে এখানে ভালো করে তোমরা দেখো যে ভার্নিয়া স্কেলের একটা দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে কি একেবারে মিলে গেছে তাহলে কোন দাগটা একেবারে মিলে গেছে আমার তো মনে হচ্ছে এখানে দেখো ভার্নিয়া স্কেলের যে পাঁচ নাম্বার দাগ সে পাঁচ নাম্বার দাগটা মূল স্কেলের একেবারে একটা দাগের সঙ্গে কি মানে ওভারল্যাপিং এরকম উপরে হয়ে গেছে ঠিক আছে তাহলে ওইটাই হচ্ছে কি তোমার ভার্নিয়ার স্কেলের পার্ট তাহলে এখানে দেখো আমরা দুটো পার্ট পেলাম তাহলে এই পেনটা যখন আমরা দৈর্ঘ্য মেজার করছি তাহলে মূল স্কেলের যে পার্ট তাহলে মূল স্কেলের পার্ট এটা সমান কত পেলাম এটা আমরা পেলাম এইট ঠিক আছে মূল স্কেলের পার্ট এটা হচ্ছে এইট বলতে পয়েন্ট এইট তাহলে পয়েন্ট এইট কি সেন্টিমিটার আর ভার্নিয়ার স্কেলের পার্ট কত হলো তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের পার্ট এটা সমান কত আসলো পাঁচ ঠিক আছে ভার্নিয়াস স্কেলের পার্ট পাঁচ আর মূল স্কেলের পার্ট হচ্ছে কত পয়েন্ট এইট ঠিক আছে এইবার তাহলে এই যে পেনটা আমরা ইয়ে করেছিলাম তাহলে পেনটার যে এখান থেকে এই দিক থেকে এই দিক অর্থাৎ কতটা মোটা এটাকে কি পেনটা তুমি ব্যাস বলতে পারো তাহলে পেনের ব্যাস পেনের ব্যাস এটা সমান কী হবে এটা ফর্মুলা হচ্ছে মূল স্কেলের পার্ট পয়েন্ট এইট প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট সেটা কত ফাইভ ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট আর ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু বা ভার্নিয়ার স্থিরাঙ্ক তার ভ্যালু দেখে দেখো এখানে আমরা বার করেছি তাহলে সেটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটার সমান দেখো জিরো পয়েন্ট এইট প্লাস এটা কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তাহলে এইটা যদি তুমি এ করো তাহলে জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এত কী হবে সেন্টিমিটার তাহলে এইটাই হচ্ছে এই পেনটার তোমার যে তোমার ব্যাস বা পেনটা কতটা মোটা সেটা আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে পেয়ে যাব তাহলে এখানে দেখো ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট সেটাকে যদি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে দেখো সি সমান আমরা লিখছি কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট এইটা আর এখানে মূল স্কেলের যে পার্ট এখানে তাহলে অ্যাকচুয়ালি দেখো এই পেনের ব্যাস বা যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য সেখানে আমরা কি করলাম মূল স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার স্কেলের পার্ট ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার স্থীরাঙ্গ তাহলে সি যদি ভার্নিয়ার স্থিরাঙ্গ হয় আর মূল স্কেলের যে পার্ট সেটাকে আমরা ধরে নিলাম এক্স তাহলে এক্স সমান হচ্ছে মূল স্কেলের পার্ট আর ভার্নিয়ার স্কেলের পার্টকে আমরা ধরো ওয়াই দ্বারা প্রকাশ করলাম তাহলে ওয়াই সমান হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট ঠিক আছে তাহলে যে কোনো একটা বস্তুর যে দৈর্ঘ্য তাহলে এখানে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে এল সমান ফর্মুলা কী প্রথমে মূল স্কেলের যে পার্ট সেটা বসাতে হবে প্লাস কি ভার্নিয়ার স্কেলের পার্ট ওয়াই ইন্টু তোমার কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক তাহলে এই যে ফর্মুলা এটা ভালো করে মাথায় রাখতে হবে এবার দেখো তাহলে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি আমাকে মেজার করতে হয় তাহলে ফার্স্টে আমাকে ভার্নিয়ার স্থিরাঙ্কটা কি বার করতে হবে আর ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে কি ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে পার্থক্য এবার ওখানে আমরা কি করব যে কোনো স্কেল যদি তোমাকে দেয় তাহলে ফার্স্টে এই ভার্নিয়ারের যে জিরো দাগ আছে এখানে ভার্নিয়ারের যে একেবারে বাম দিকের দাগটা আছে এবং আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই স্কেল যখন তুমি দেখবে এরকম কাত করে বা কেউ যদি এরকম সাইড থেকে দেখে তাহলে হবে না টোটালি এরকম কি প্যারালালি দেখতে হবে ঠিক আছে এরকম তুমি যদি প্যারালালি দেখো তাহলে এই জায়গাটায় দেখো ভার্নিয়ার স্কেলের যে জিরো সেটা জিরোর সঙ্গে মিলেছে আর ভার্নিয়ার স্কেলের দশ নম্বর দাগটা তোমার এখানে নয় নম্বর দাগের সঙ্গে মিলেছে মূল স্কেলের এবং কোন কোন স্কেলে কি ভার্নিয়ার স্কেলে দেখা যাচ্ছে দশটা আর মূল স্কেলের আটটা ঘরের সঙ্গে মিললো তাহলে তখন তোমাকে যদি বলে ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করতে তাহলে দেখো এটা তুমি মনে রাখবে ভা ভার্নিয়ার স্থিরাঙ্ক এটা বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি এটা সমান কি মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য তাহলে এখানে দেখো এটার তোমার এরকম ফর্মুলা আসবে ওয়ান মাইনাস এবার এখানে ভার্নিয়ার স্কেলে দশ ঘর মূল স্কেলের কত ঘরের সঙ্গে সমান হয়েছে যদি তোমার আর্ট বলে তাহলে এটা হচ্ছে আর্ট মূল স্কেলের পার্ট বাই হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ইনটু এখানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কথা হবে এখানে যেমন ধরো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মানে কি এক মিলিমিটার দেখো আট থেকে নয় মানে টোটাল দশটা আছে আর আট থেকে নয় মানে কি এক সেন্টিমিটার দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল ঠিক আছে এটা হচ্ছে একটা সেন্টিমিটার মানে এখানে এই নয় থেকে দশ বা দশ থেকে এগারো এটা হচ্ছে এক সেন্টিমিটার এরকম এই দশ থেকে এগারোর মধ্যে কটা ঘর আছে দশটা তাহলে একটা ক্ষুদ্রতম ঘর মানে কি এক মিলিমিটার ঠিক আছে এক মিলিমিটার মানে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে ইনটু এখানে কি পয়েন্ট ওয়ান তাহলে এখানে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট এটার সমান কী হবে ওয়ান মাইনাস ভার্নিয়া স্কেলের দশটা দাগ মূল স্কেলের কততম ঘরের সঙ্গে মিলেছে তাহলে এখানে যদি আট হয় তাহলে আট আর ভার্নিয়া স্কেলের মোট দাগ সংখ্যা কটা আছে দশটা ইন্টু কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে ফর্মুলা তাহলে এটা যদি হয় এই কেসটার ক্ষেত্রে তোমাকে যদি ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করতে বলে তাহলে এটার সমান কী আসবে দুই বাই দশ ইন্টু কত পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক ভার্নিয়ার স্থিরাঙ্গ কিন্তু তোমাকে বার করতে দিতে পারে পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল যদি তোমার করতে হয় তাহলে সেখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট অবশ্যই কি বার করে নিতে হবে যে কোনো একটা স্কেল যদি আমরা ব্যবহার করি বিশেষ করে স্লাইড ক্যালিপার তাহলে সেখানে আমাকে কি করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুটা ফার্স্টে বার করতে হবে ঠিক আছে এবং কোনো কোনো স্কেলে ধরো দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলে তোমার দশটা ঘর না থাকে কুড়িটা ঘর থাকতে পারে ঠিক আছে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু ফর্মুলা তোমার একটাই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আর লাস্টে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল সমান কী হবে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে যে স্কেলটা তোমাকে দেবে এবার তোমাকে যে স্কেলটা দিল ভার্নিয়ার ক্যালি ক্যালিপার্টসটা সেটা এরকম নাও হতে পারে অন্য রকম দেখা যায় যে এখানে এটা সেন্টিমিটার স্কেল না হয় তোমার মিটার স্কেল হতে পারে ঠিক আছে বা এটা তোমার এক একটা মিলিমিটার হতে পারে যে কোনো হতে পারে তাহলে তোমাকে মেন এই কনসেপ্টগুলো কি ক্লিয়ার রাখতে হবে এবং এই স্কেলটাতে কি আছে ভার্নিয়ারে দশটা ঘর মূল স্কেলের নটা ঘরের সঙ্গে মিলেছে তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট এখান থেকে একটা পেলাম কিন্তু যদি তোমার ওই রকম ভার্নিয়ারের দেখা যাচ্ছে নটা ঘর আছে বা দশটা ঘর আছে সেটা মূল স্কেলের আটটা ঘরের সঙ্গে কি মিলে গেছে তাহলে তখন তার ক্ষেত্রে এইভাবে কি ক্যালকুলেশন করতে হবে এরকম যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য তোমাকে বলে দিলে হয়তো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম আট ঘর মূল স্কেলের দশ ঘরের সঙ্গে এই ভার্নিয়ার স্কেলের দশ ঘর মূল স্কেলের আট ঘরের সঙ্গে কি সমান ঠিক আছে এবার কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মেপে দেখা গেল মূল স্কেলের পাট সেটা হচ্ছে হয়তো কুড়ি সেন্টিমিটার আর ভার্নিয়ার স্কেলের যে পার্ট সেটা হচ্ছে দেখা যাচ্ছে সাত তাহলে ওই বস্তুটার দৈর্ঘ্য কথা হবে তাহলে এখানে দেখো ভার্নিয়ার স্কেলের দশ ঘর মূল স্কেলের আট ঘরের সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা কি ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাব তাহলে ফার্স্টে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম যে তারপরে এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা কি বসিয়ে দেবো এই ফর্মুলাটা কি তাহলে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা প্রস্তর সমান কি মুল স্কেলের পার্ট এখানে মুল স্কেলের পার্ট কত বলেছে কুড়ি ইন্টু কি ভার্নিয়ার স্কেলের পার্ট সেটা কত সাত আর এখান থেকে আমরা ভার্নিয়ার কি কনস্ট্যান্ট বার করে দেবে সেটা দিয়ে গুণ করে দেবে তাহলে সেটাই হবে তোমার কি দুর্ঘ্য এরকম টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে এই হচ্ছে ভার্নিয়ার যন্ত্র তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করাটা খুব ভালো করে মনে রাখবে আর একবার লাস্ট বলে দিয়েছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে ওয়ান মাইনাস ভার্নিয়ার স্কেলের টোটাল ঘর মূল স্কেলের কত ঘরের সঙ্গে মিলেছে তাহলে এটা হচ্ছে মূল স্কেলের তাহলে এখানে দেখো মূল স্কেলের কটা ঘর মানে যত সংখ্যক যত সংখ্যক ঘর মূল স্কেলের যত সংখ্যক ঘর ভার্নিয়ার এখানে ভিএস লিখে দিয়েছে ভার্নিয়ার স্কেল এর ঘরের সমান ঠিক আছে আর এখানে নিচে কী হবে নিচে হচ্ছে তোমার ভার্নিয়া স্কেলের মোট কটা ঘর আছে তাহলে এখানে ভার্নিয়া স্কেলের যদি দশটা থাকে তাহলে দশ হবে যদি কুড়িটা থাকে তাহলে কুড়ি হবে তাহলে এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে এটা তোমরা এরকমভাবে লিখতে পারো ভি সি ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা সমান ওয়ান মাইনাস এম বাই এন এটা তুমি মনে রাখলে ইনটু হচ্ছে কি মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সেটাকে তুমি লিখলে এক্স ঠিক আছে এক্স লিখতে পারো আচ্ছা এক্স তো এখানে লিখেছি সেটা তুমি এক্স না লিখে পি লেখো ঠিক আছে তাহলে এমটা হচ্ছে কি এমটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এনসংখ্যক ঘর মূল স্কেলের যে ঘরটার সঙ্গে সমান হয়েছে আর এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা ঠিক আছে তাহলে এই যে ফর্মুলা আর পিটা পিটা কি বললাম মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য তাহলে এই ফর্মুলাটা যদি তোমার মনে থাকে তাহলে যে কোনো একটা স্কেল তোমাকে দেখ না কেন সেই স্কেলের তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে পারবে আর ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি তুমি বার করতে পারো তাহলে এখান থেকে ভার্নিয়ার স্কেলে বা ওই ভার্নিয়ার ক্যালিপার্স যে যন্ত্র সেই যন্ত্রের সাহায্যে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্যকে কি পরিমাপ করতে হবে ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্ক্রু গেজ এবার দেখো স্ক্রু গেজ এটা কীরকম যন্ত্রটা এই যন্ত্রটা আমার কাছে নেই তাহলে স্ক্রুগেজ যন্ত্রটার যে ছবি সেটা তোমার অনেকটা এরকম টাইপের এখানে এটা একটা ইউ আকৃতির অংশ থাকে এখানে একটা দৃঢ় অবলম্বন আর এখানে এইটা একটা শক্ত টাইপের কিন্তু এখানে এই যে অংশটা আছে ভালো করে দেখো এই যে অংশটা এটাকে যদি তুমি এইভাবে ঘোরাও ঠিক আছে মানে এই অংশটা তোমার ধরো এরকম থাকলো এটাকে যদি তুমি ঘোরাও তাহলে এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ সেটা কি সামনের দিকে চলে আসবে তাহলে এটাকে তুমি যদি এরকম ঘড়ির কাটার দিকে ঘোরাও তাহলে এই কালো অংশটা কি সামনের দিকে আসলো এবার তুমি ধরো পেনটার যে বেদ সেটা মাপবে তাহলে পেনটাকে এই জায়গাটা রাখলে এই দিকের অংশটাকে ঠেকে দিলে এখানে ঠিক আছে এভাবে ঠেকিয়ে দিয়ে এবার এই অংশটাকে কি তুমি এরকম খড়ির কাটার দিকে ঘোরাও তাহলে এই যে কালো অংশটা এটা এটা আস্তে আস্তে গিয়ে কী হয়ে যাবে এর এই জায়গাটায় চেপে ধরবে তাহলে যখনই চেপে ধরবে তাহলে তখন এখানে এই যে স্কেল আছে এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে তোমার রৈখিক স্কেল আর একটা হচ্ছে চক্রাকার স্কেল সেটা কিভাবে পরিমাপ করা হয় সেটা আমরা দেখব আস্তে আস্তে তাহলে যে বস্তুটা তোমার বেদ বা ব্যাসার্ধ পরিমাপ করতে হবে সেটা মাঝখানে দিয়ে দিলাম দেহ অংশটাকে ঘোরালাম দিয়ে চেপে লেগে গেলো তাহলে এবার এখানে রৈখিক স্কেল এবং চক্রাকার স্কেলের পাটের সাহায্যে ওই বস্তুটার বেদ বার করা হয় বা ব্যাসার্ধ বার করা হয় এখানে তোমার সরু একটা তোমাকে হয়তো তার বললো সেই সরু তারের বেদ মেজার করতে বললো তাহলে সেই সরু তারটাকে এখানে দিয়ে এটাকে তুমি ঘোরালে ঠিক আছে তাহলে এইবার এখানে ওই আগেরটা যে যেমন কি আমরা ভার্নিয়ার স্থিরাঙ্গ বার করেছিলাম এখানে একটা লঘিষ্ট ধ্রুবক বার করতে হয় ঠিক আছে সেই লঘিষ্ট ধ্রুবকটাকে সেটা আমরা ভালো করে দেখব। ঠিক আছে লঘিষ্ট ধ্রুবক বা তোমার লিস্ট কাউন্ট এটার লিস্ট কাউন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিস্ট কাউন্ট সিও টি লিস্ট কাউন্ট এটা হচ্ছে তোমার স্ক্রু পিচ স্ক্রু চ ডিভাইডেড বাই হচ্ছে সার্কুলালার স্কেল ডিভিশন সার্কুলার স্কেল ডিভিশান দেখো এখানে এই লেখাটা দেখে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারছো না এবার এটা আস্তে আস্তে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো ভালো করে মনোযোগ দিয়ে শোনো এখানে এই যে স্কেলটা আছে এখানে এই অংশটাকে যদি আমরা এইভাবে ঘোরাই তাহলে এই কালো অংশটা কি সামনের দিকে যাবে আর এখানে এইটাকে তোমার বলা হয় এই যে স্কেলগুলা এই এই এখানে একটা স্কেল আছে তো এখানে দেখো দাগ দেওয়া আছে এটাকে বলা হচ্ছে চক্রাকার স্কেল আর এটাকে বলা হচ্ছে কি তোমার রৈখিক স্কেল দেখো স্ক্রু পিচ এটা কি স্ক্রুপিচ হচ্ছে এখানে এই যে ভার চক্রাকার স্কেলটার দেখো এখানে তোমার দাগ থাকে এখানে তোমার ধরে নাও এইটা তোমার জিরো দাগ এখানে এইটা তোমার জিরো দাগ এই জিরো দাগটা তোমার এই যে রৈখিক স্কেলের এই অংশটা আছে সেটার সঙ্গে কি সমান করে রাখা হয় ভালো করে দেখো যদি এবার এখানে এই যে ছবিটা আছে সেটা জিরোটা একেবারে এই দাগের সঙ্গে মিলে নেয় কিছুটা ওই দিকে আছে তাহলে আমি একটু এদিকে ঘুরিয়ে নিলাম তাহলে এই জিরো দাগটা এই রৈখিক স্কেলে দাগের উপরে দেখো কি একেবারে সোজাসুজি থাকলো এইবার এই যে চক্রাকার স্কেলটা আছে সেটাকে তুমি টোটাল যে কোনো একটা দিকে এক পা ঘোরাও দেখো তুমি যদি ঘড়ির কাটার দিকে ঘোরাও তাহলে এটা সামনের দিকে আসবে আর যদি ঘড়ির কাটার বিপরীতে ঘোরাও তাহলে সেটা কী হবে পিছনের দিকে যাবে ঠিক আছে এবার তুমি ধরে নাও যে এখানে এই জিরো দাগটা এই জায়গাটায় আছে দিয়ে এখানে এই অংশটা যেটা এই চক্রাকার স্কেলটা দেখো ভালো করে দেখো যদি আমি এরকম নিয়ে আসি উল্টো দিকে ঘোরাই তাহলে জিরোটা এই দিকে আসলো তাহলে এখানে এইটা কী হবে আর ফাঁকা হয়ে যাবে আর তো দূরের দিকে যাবে তাহলে চার দেখা যাচ্ছিলো সেটা ধরো পাঁচ দেখা যাবে ঠিক আছে তাহলে ওখানে এই রৈখিক স্কেলের যে পার্ট বা যেটা দেখা যাচ্ছে সেটা কত পাঁচ এবার এখানে এই চক্রাকার স্কেলটাকে তুমি এক পাক ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাও তাহলে আরও কিছুটা এগিয়ে যাবে তুমি ধরে নাও যে পাঁচ ছিল প্রথমে জিরো দাগটা ঘড়ির কাটার বিপরীতে ঘোরালাম তাহলে এটা এই দিকে যাবে তাহলে সেটা দেখা যাচ্ছে ছয় এগিয়ে থামলো ঠিক আছে ছয়ে থামতে পারে সাথে থাকতে পারে থামতে পারে যে কোনো একটা জায়গায় থামতে পারে তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথমে জিরো দাগটা এই রৈখিক স্কেলের উপরে কি একেবারে উপরে ছিল যে ঘড়ির কাঠ জিরো দাগটা রৈখিক স্কেলের এটার সঙ্গে মিলেছিল এবং সেই মুহূর্তে এর যে পাঠ সেটা কত ছিল পাঁচ দিয়ে ঘড়ির কাটার বিপরীতে এক পাক ঘুরিয়েছি এটা কোথায় চলে গেছে ছয়ে ঠিক আছে তাহলে এখানে এক পা ঘোরাতে এই রৈখিক স্কেলের কতটা পরিবর্তন হলো সেটা দেখো এক ঘর তাই না তাহলে চক্রাকার স্কেলের পুরো এক পা ঘোরালে এই রৈখিক স্কেলের যে পরিবর্তনটা হলো বা রৈখিক স্কেলের যে পাঠ আমরা পেলাম সেটা হচ্ছে কত ওয়ান তাহলে এইটাকে তোমার বলা হচ্ছে কি স্ক্রু পিচ তাহলে চক্রাকার স্কেলের এক পা ঘোরালে মূল স্কেলের বা রৈখিক স্কেলের যতটা পরিমাণে দৈর্ঘ্য এ পিছনের দিকে যাবে বা সামনের দিকে যাবে সেটাকে তোমার বলা হচ্ছে কি স্ক্রুপিচ তাহলে এখানে দেখো স্ক্রুপিচটা আমি লিখে দিচ্ছি এটা ভালো করে মনে রাখবে স্ক্রু পিচ স্ক্রুপিচ এটা হচ্ছে চক্রাকার স্কেলটিকে চক্রাকার স্কেলটিকে এক পাক ঘোরালে এক পা ঘোরালে মূল স্কেলের বা রৈখিক স্কেলের রৈখিক স্কেলের যে দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাকে তোমার বলা হচ্ছে কি স্ক্রুপিচ তাহলে এইবার দেখো লিস্ট কাউন্ট এটা সমান কি স্ক্রুপিচ প্রায় সার্কুলার স্কেল ডিভিশন অর্থাৎ চক্রাকার যে স্কেলটা সেখানে টোটাল কটা ঘর আছে তোমার চক্রাকার স্কেলে তোমার বিভিন্ন রকমের হতে পারে কোনো কোনো চক্রাকার স্কেলে হয়তো দেখা যাচ্ছে এই জিরো থেকে মানে এখানে জিরো আবার এক পাক টোটালটা হচ্ছে মানে কি দেখো এখানে জিরো আছে তাহলে টোটাল এক পাক ঘোরা আবার জিরো পর্যন্ত আসলে টোটাল কি পঞ্চাশটা ঘর থাকতে পারে কোনো কোনো স্কেলে আবার কি একশোটাও ঘর থাকে তাহলে পঞ্চাশটাও থাকতে পারে একশোটাও থাকতে পারে তাহলে দেখো লিস্ট কাউন্ট এটাকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে লিস্ট কাউন্ট সি এটা সমান কি স্ক্রু পিচ তাহলে এই স্কেলটার কথা যদি আমরা ভাবি তাহলে এইখানে এক পা ঘুরেছে রৈখিক স্কেলের দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হয়েছে এক ঘর তাহলে স্ক্রুপিচ কত হলো ওয়ান আর তুমি ধরে নাও এই স্কেলটাতে চক্রাকার স্কেলের মোট যে ঘর সংখ্যা সেটা হচ্ছে কত পঞ্চাশ তাহলে ওয়ান বাই পঞ্চাশ তাহলে এইটাই কি হয়ে গেল স্ক্রু পিচ ঠিক আছে তাহলে স্ক্রুপিচ এই সরি এটা হচ্ছে লিস্ট কাউন্ট তাহলে লিস্ট কাউন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে লিস্ট কাউন্টের ইকুয়েশান কি স্ক্রুপিচ ডিভাইডেড বাই কি সার্কুলার স্কেল ডিভিশন তাহলে স্ক্রু পিচ কি চক্রাকার স্কেলটার এক পাক ঘোরালে ওই রৈখিক স্কেলে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা ঘটবে সেটাকে বলা হচ্ছে স্ক্রুপিচ আর নিচে সার্কুলার ডিভিশন অর্থাৎ জিরো থেকে আবার এক পাক ঘুরে আবার জিরোতে আসলে টোটাল কতগুলো ঘর আমার পাবো সেটা কি তোমার পঞ্চাশও হতে পারে একশো হতে পারে হয়তো দেখা যাচ্ছে তোমাকে একটা স্কেল দিলো সেই স্কেলে হয়তো দেখা যাচ্ছে তুমি লিস্ট কাউন্ট বার করবে সেখানে এই চক্রাকার স্কেলের যে ঘর সংখ্যা সেটা একশো আছে আর এক পা ঘোরালে দেখা যাচ্ছে দু রৈকিক স্কেলের প্রথমে হয়তো এ ছিল দুই থেকে চারে চলে গেছে তাহলে এখানে দোর্ঘ্যের কতটা পরিবর্তন হলো সেটা হচ্ছে তোমার এবার এখানে আর জিনিস তোমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে দেখো এখানে এইগুলো কি ছোটো 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 অনেকগুলো কি ঘর আছে তাহলে ছোটো ঘরের তোমাকে কি মাথায় রাখবে এটা তোমাকে বলে দেবে হ্যাঁ আর একটা ব্যাপার দেখো এখানে এই জিরো থেকে এই এক এই টোটাল ঘরটা হচ্ছে কত এই টোটালটা হচ্ছে তোমার এক সেন্টিমিটার ঠিক আছে এইবার এখানে এক থেকে দুই এটা হচ্ছে এক সেন্টিমিটার এবার কোনো একটা চক্রাকার স্কেলের দেখা যাচ্ছে এক পাক ঘোরালে এই দেখা যাচ্ছে ক্ষুদ্রতম এইখানে এ এক ঘর থেকে এ এক ঘর গেল। ভালো ঘর দেখো এখান থেকে এই একটা ঘর গেল তাহলে এই ছোট এক ঘর মানে কি ছোট এক ঘর মানে দেখো কি এক মিলিমিটার এখানে এই জিরো থেকে এক মাঝখানে কটা ঘর আছে দশটা এবার যদি কোনো একটা এরকম স্ক্রুগেজের ক্ষেত্রে এখানে এক পা ঘোরালে তুমি জিরো থেকে এক ঘর গেল তাহলে টোটাল কতটা হলো এক সেন্টিমিটার তাহলে তখন লিস্ট কাউন্ট কি হবে স্ক্রুপিচ সেটা কত এক সেন্টিমিটার কি সার্কুলার স্কেল ডিভিশন এটার ক্ষেত্রে দেখো এইখানে আমি যেটা ধরেছিলাম প্রথমে যে পাঁচ থেকে কি ছয়ে গিয়েছে তাহলে পাঁচ থেকে যদি ছয়ে যায় তাহলে এখানে স্ক্রুপিচ সেটা কত এক সেন্টিমিটার তাহলে সিই কি এক সেন্টিমিটার হবে তাহলে তখন এই লিস্ট কাউন্ট সিই কালটুকি এইটা হবে এবার কোনো একটা স্কেলে দেখা যাচ্ছে একটা চক্রাকার স্কেলের এই এক পাক ঘোরালে সেটা দেখা যাচ্ছে রৈখি স্কেলে ক্ষুদ্রতম এক ঘর গেল তাহলে যদি ক্ষুদ্রতম এক ঘর যায় তাহলে তখন লিস্ট কাউন্ট সি এটা সমান কী হবে দেখো ক্ষুদ্রতম এক ঘর মানে কি জিরো পয়েন্ট ওয়ান তাই তো জিরো পয়েন্ট ওয়ান কেন কারণ এখানে টোটাল দশটা ঘর মানে এক সেন্টিমিটার তাহলে এক ঘর মানে কি এক মিলিমিটার বাইকে এবার তুমি ধরে নাও সার্কুলার স্কেল যেটা সেটাতে একশোটা ঘর আছে তাহলে নিচে একশো তাহলে এটা সমান কী হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে তোমার কি লিস্ট কাউন্ট এই হ্যাঁ লঘিষ্ট ধ্রুবক ঠিক আছে লিস্ট কাউন্ট হয়ে গেল এবার এখানে যে কোনো একটা বস্তুর তাহলে বেদ সেটা তুমি কিভাবে মেজার করবে ধরে নাও কোনো একটা বস্তু তার ডায়ামিটার বা বেথ বা ব্যাস সেটা তুমি পরিমাপ করছো সেটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি সমান কী হবে ভালো করে দেখো যে বস্তুটাকে তোমার পরিমাপ করতে হবে সেই বস্তুটারকে এই জায়গাটায় তুমি রাখলে দিয়ে এটাকে এই জায়গাটা নিয়ে চলে আসলে এবার দেখা যাচ্ছে এই জায়গাটায় নিয়ে চলে আসার পরে দেখো নিয়ে আসতে তাহলে তোমাকে কী করতে হবে এটাকে এরকম ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাতে হবে এরকম তাহলে যখনই তুমি ঘোরালে দেখা যাচ্ছে এইটা এত দূর পর্যন্ত আসলো তুমি ধরে নাও এই যে সার্কুলার স্কেল সেই সার্কুলার স্কেলের যে কোনো এ অংশটা দেখা যাচ্ছে দুইয়ের ঘরে এই জায়গাটা আসলো ঠিক আছে তাহলে রৈখিক স্কেলের পার্ট কত দুই তাহলে এখানে ডায়ামিটার ডি ইকুয়াল টু কী হবে ডি সমান ফর্মুলা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট রৈখিক স্কেলের পার্ট প্লাস তোমার কি লিস্ট কাউন সি ইন টু চক্রাকার স্কেলের পার্ট চক্রাকার স্কেলের পার্ট তাহলে এটাই হবে কি ডায়ামিটার ভালো করে দেখো তাহলে এখানে বস্তুটাকে এইভাবে রাখলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একবারে টাচ করে দিলে তাহলে এই রৈখিক স্কেলের এই যে অংশটা ভালো করে দেখো এই অংশটা তোমার কি দুইয়ের এখানে চলে আসলো তাহলে রৈখিক স্কেলের যে পার্ট সেটা কত দুই সেন্টিমিটার প্লাস প্লাস কি লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট যদি এইটার ক্ষেত্রে তোমার লিস্ট কাউন্ট এইটা হয় তাহলে এইটা যদি আমরা লিস্ট কাউন্ট ধরে নিই তাহলে যে স্কেলটা বলবে সেই স্কেলের লিস্ট কাউন্ট আমরা কি বার করবো তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কি চক্রাকার স্কেলের পার্ট চক্রাকার স্কেলের পার্ট তুমি কীভাবে নেবে দেখো এইটাকে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা নিয়ে এসেছ এইবার এই যে রেখাটা আছে এই রেখার সঙ্গে অর্থাৎ রৈখিক স্কেলের এই যে দাগ সেই দাগের সঙ্গে চক্রাকার স্কেলে যে কোনো একটা দাগ কী হবে কয়েন সাইড করে যাবে হয়তো দেখা যাচ্ছে এই দাগটা এরকমভাবে কি মিলে গেছে এবং এই যে দাগ সেটা হয়তো দেখা যাচ্ছে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে যে কোন হতে পারে হয়তো দেখা যাচ্ছে কুড়িতম দাগটা এটার সঙ্গে মানে এই যে দাগটা আছে সেই দাগের সঙ্গে কি কয়েন সাইড করে গেছে মিলে গেছে তাহলে এটা হবে কি তোমার চক্রাকার স্কেলের পার্ট তাহলে এটার সমান কী হবে দুই প্লাস এইটা দেখো তুমি গুন করে দেবে যে টোটাল যে রাশিটা আসবে অত কী হবে এত তোমার হবে সেন্টিমিটার তাহলে এইটা হবে ওই বস্তুটার বা যে বস্তুটাকে তোমাকে ডায়ামিটার বা বেদ পরিমাপ করতে দিয়েছে সেটা ডায়ামিটার ঠিক আছে তাহলে এখানে এই স্ক্রুগেজের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে স্ক্রুপিচ বাইকের সার্কুলার স্কেল ডিভিশান ঠিক আছে আর এখানে মাপতে কিভাবে হবে যে বস্তুটাকে পরিমাপ আরেকবার লাস্ট বলে দিচ্ছি ভালো করে শোনো যে বস্তুটার বেদ পরিমাপ করতে হবে বা ডায়ামিটার পরিমাপ করতে হবে বা ব্যাস সেটাকে তুমি এই জায়গাটা এইভাবে রাখলে রাখা হয়ে গেল এবার এইটাকে তুমি এইভাবে ঘোরাচ্ছ ঘোরাতে ঘোরাতে এইটা কী হয়ে যাবে এই জায়গাটা টাচ করে যাবে তাহলে এই যে অংশটা তাহলে এইটা এর উপর দিয়ে আস্তে আস্তে আসবে যে যে কোনো একটা জায়গায় কী হবে এই যে দাগটা এই দাগটা যে কোনো একটা জায়গার সঙ্গে কি মিলে যাবে মানে মিলতেও পারবে কিছুটা দূরে হয়তো দেখা যাচ্ছে যে টু এ মিললো বা টু এ থেকে একটু পরে চলে আসলো টু পয়েন্ট ওয়ান হলো ঠিক আছে তাহলে সেটা হতে পারে দেখো দুই হলো তারপরে দেখা যাচ্ছে দু ঘর পরে এই ছোট দু ঘর আসলো তার মানে কি টু পয়েন্ট কত টু পয়েন্ট ওয়ান এই টু পয়েন্ট টু আর এখানে তোমার সার্কুলার লিস্ট কাউন্ট তো তুমি আগে থেকে বার করে নেবে অবশ্যই লিস্ট কাউন্ট তোমাকে কি বার করে নিতে হবে তাহলে লিস্ট কাউন্ট সি আর এই সার্কুলার স্কেলের কততম এই দাগ এই রেখাটার সঙ্গে মিলে গেছে সেটা তুমি নিয়ে নিলে তাহলে সেটা হচ্ছে কি সার্কুলার স্কেলের পার্ট বা চক্রাকার স্কেলের পার্ট যে ওই বস্তুটার ডায়ামিটার বা ব্যাস বা তুমি কতটা মোটা সেটার ফর্মুলা যদি ডি হয় তাহলে ডি সমান কি মোল স্কেলের পার্ট ইন্টু লিস্ট কাউন্ট ইন্টু চক্রাকার স্কেলের পার্ট বসিয়ে দিলে যেটা আসবে সেটা ঠিক আছে এখান থেকে তোমার নিটে কোশ্চেন এসেছিল। এই চ্যাপ্টার শেষে মানে টোটাল থিওরি যখন পড়া হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে নিটে কী কী কোশ্চেন এসেছিলো সবগুলো নিয়ে আলোচনা করা হবে প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে নিটে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ঠিক আছে তোমরা থিওরির ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এমপি ফিজিক্স অ্যাকাডেমি ওইটার লিঙ্ক আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওটা এতদিন তোমার এরকম করা ছিল যে অনলি অ্যাডমিন ক্যান সেন্ট এস এম এস ওটাকে আমি সবার জন্য খুলে দেব যে কেউ ওখানে এস এম এস করতে পারে যে কোনো জিনিস জায়গা যদি তোমরা না বুঝতে পারো তাহলে ওখানে অবশ্যই আমাকে লিখে জানাবে লিখে বা ভয়েস করে জানাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই